গ্রামে পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট, চৌষট্টি হাজার পাওয়ার পরেও শুভেন্দু অধিকারী দু হাজার ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছে এবং আমার প্রাপ্ত এক লাখ দশ হাজার ভোটে এক লাখ ন হাজার ছশো হিন্দু ভোটে আমি মমতা ব্যানার্জিকে কুপ্রকাশ করে দিয়েছি যে মমতা ব্যানার্জি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করতে বেরোয়, যে মমতা ব্যানার্জি সরস্বতী মন্ত্র ভুল পাঠ করে, যে মমতা ব্যানার্জি ভাতকে পায়ে চটি পরে চণ্ডী পাটের পিণ্ডি চটকে দেয়, সেই মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হিন্দু ভোটাররা হারিয়েছে, যদিও তার পার্টি পশ্চিমবঙ্গে জিতে গেছিল। তারপরে আপনারা কি দেখছেন, বিচার ব্যবস্থা এগিয়ে এসেছে, বিচার ব্যবস্থা এই রাজ্যের সর্বত্র যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে বিচার ব্যবস্থায় দুর্নীতিকে সমূলে উৎপাটন করা উৎপাটিত করার জন্য এগিয়ে এসেছে, এগিয়ে এসেছে কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থাগুলো, এবং একটার পর একটা লোক জেলে যাচ্ছে। এখন অবধি চারটা জেলে গেছে এমএলএ মন্ত্রীরা, চারটে গেছে, আর গোটা শিক্ষা দপ্তরে জেলের ভিতরে চলে গেছে। আপনারা দেখেছেন শিক্ষা গেছে জেলে, খাদ্য সবে গেল জেলে, এবারে স্বাস্থ্য যাবে জেলে। আমরা সবাই তার অপেক্ষায় দিন গুনছি, মায়েরা শঙ্খ নিয়ে সবাই প্রস্তুত হয়ে আছেন যে স্বাস্থ্য যেদিন জেলে যাবে সেদিন অকাল দেওয়ালি হবে, সেদিন শঙ্খ বেজে উঠবে পশ্চিম বাংলার বাড়িতে বাড়িতে। এই তৃণমূল কংগ্রেস সরকার চুরি নেই এমন কোন জায়গা নেই, চুরি নেই আপনাদের এই এলাকায়, বালি খাদানের অবস্থা কি, সব এখন ওপর ওপর করে সব নদীগুলো কাঁসাই থেকে শুরু করে তছনছ করে দিয়েছে। কদিন আগে এখানে পাঁচজন ফুল ব্যবসায়ী একজন ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হলো, আপনারা দেখেছেন কেন হলো আপনারা জানেন, যে রাজ্য সরকার পুলিশকে দিয়ে টাকা তোলে সেই টাকা ভাইপোর কাছে যায়, তাই পশ্চিমবঙ্গ পুলিশের নাম হয়েছে মমতা পুলিশ। আর আমার সভা যেখানে হবে সভা আটকাতে হবে, পারমিশন আটকাতে হবে, এই সভা শুরু হওয়ার পরে মেসেজ করে বলছে পারমিশন দেওয়া যাবে না। আমি বিরোধী দলনেতা, এই ধৃতিমান সরকার আপনার দয়ায় আমি বিরোধী দলনেতা নই, আমি ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক আপনার দয়ায় নই, আপনি আজকে এখানে আমাকে নিয়ে আসার জন্য পাইলটের ব্যবস্থা করেননি, আমার লাগে না, এটা লাগে না, প্রয়োজন হয় না, আমি মমতা পুলিশের পরে নির্ভর করি না। আপনার যে কুকীর্তি আমার কাছে আছে মহিলা ঘটিত, আমি সঠিক সময়ে প্রকাশ করে দেব, এই জেলার এসপি আপনি সতর্ক থাকবেন, আপনি সংযত থাকবেন, আপনার যা জানি আমি যা কাণ্ড আপনি আইপিএস কমিশনার সময় করেছেন দিল্লিতে, তার এত বড় ফাইল তথ্য শুভেন্দু অধিকারীর কাছে আছে। আমি এই ছোটখাটো লোকেদেরকে টার্গেট করি না, আমার টার্গেট পিসিআর ভাইপো, আমার টার্গেট পিসিআর ভাইপো। তাই আপনাদের কাছে আমি বলবো, যারা চাকরি বেচেছে, যারা আপনাদের সবকিছু বেচে দিয়েছে, তাদেরকে ক্ষমা আপনারা করবেন না। বালি চুরি দেখেছি, কয়লা চুরি দেখেছি, গরু পাচার দেখেছি, এখান দিয়ে ঝাড়খণ্ড থেকে, ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রাম দিয়ে গরুগুলো আনায়, হাঁটিয়ে হাঁটিয়ে কোলাঘাট দিয়ে নিয়ে যায়, উলবেড়িয়াতে নদী পার করে, ওপারে ভাইপোর লোকসভা কেন্দ্র সেখানে বজবজে তোলে, বজবজ থেকে নৌকার উপরে চাপিয়ে নদী পথে বাংলাদেশে এখনো নিয়ে যাচ্ছে গরু। আপনি হ্যাঁ কি না বলুন, গরু হেঁটে হেঁটে যায় কিনা, সারা রাত্রি ধরে যায় কিনা, পুলিশ পার করায় কিনা, হ্যাঁ কি না বলুন, ঝাড়খণ্ড থেকে হাঁটা শুরু, বড়গোড়া থেকে গুপ্তমণি লোধাশুলি, লোধাশুলি গুপ্তমণি হয়ে
আপনাদের উপর দিয়ে কোথায় যায় রুট বলে দিয়ে গেলাম এসব ভাইপোর কাছে এখনো টাকা যায় কারণ সীমান্তে কাটা তার দিয়েছে অমিত শাহ গেলেই একেবারে সুন্দর আপ্যায়ন হচ্ছে বিএসএফে তাই সীমান্ত দিয়ে গরু পাচার হয় না এখন মমতা পুলিশ রাস্তা দিয়ে জলপথে দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে গরু পাচারের কাজ চালিয়ে যাচ্ছে কয়লা খনি ফাঁকা হয়ে গেল মুরানের খাদান শেষ হয়ে গেল কোথাও কিছু নাই বীরভূমের পাথর আগে কেষ্ট খেত এখন ভাইপো খায় আগে আরেকটা পুলিশ তুলত এখন স্যাংশন তোলে একটা নতুন বোতল পুরনো মদ ব্যবস্থা ঠিক চালু আছে আর আপনাদের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হলো এক চার লক্ষ ছাত্র ছাত্রী কমেছে মাধ্যমিকে দুই লক্ষ ছাত্র ছাত্রী রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দিতে যায়নি উচ্চ মাধ্যমিকে আর কি বেড়েছে জানেন মমতা ব্যানার্জির সময় একুশ হাজার নতুন মদের দোকান একুশ হাজার আপনি যদি শুরু করেন আপনি ঝাড়গ্রামের বর্ডার থেকে শুরু করেন একটা বার খুঁজে পাবেন না এবং যেখানে মদ নাই আপনি যদি দীঘা থেকে শুরু করেন একটা বার খুঁজে কলকাতা পর্যন্ত পাবেন না একেবারে ব্যাঙের ছাতার মতো মদ 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 চারিদিকে মদে ময় করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার এবং এই প্রথমবার শুনে রাখুন আমার হিন্দুরা মায়েরা শুনে রাখুন পূর্ণিমা করেন না আপনারা অমাবস্যা করেন না আপনারা শনি মঙ্গল করেন না আপনারা এই কার্তিক মাস দামোদর মাস করছেন না বৈষ্ণবরা কণ্ঠী যারা রেখেছেন তুলসীকে প্রদীপ দিচ্ছেন না আপনারা বলুন ব্রিটিশরাও অষ্টমীর দিন মদের দোকান বন্ধ রাখত নাস্তিক সিপিএম অষ্টমীর দিন তারা মদের দোকান বন্ধ রাখত এই প্রথম মমতা ব্যানার্জি অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখে ছশো কোটি টাকা কামিয়েছে শুধু দুর্গা পুজোতে আজকে পশ্চিমবাংলার যুব সমাজের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে মায়েরা পাঁচশো টাকা থেকে সব পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার টাকা বাড়ি থেকে বের করে নিচ্ছে ইলেকট্রিকের মিটার কত ছিল মাগো এগারো সালে বিলটা খুঁজে দেখবেন দু টাকা ছিল ইলেকট্রিকের মিটার মমতা ব্যানার্জি দোকানের কথা ছেড়ে দেন লেদের কথা সমিলের কথা ছেড়ে দেন বাড়িতে ছ টাকা করে ছ টাকা আশি করে ইলেকট্রিকের বিল দিতে হচ্ছে মমতা ব্যানার্জি আপনাদের পকেট কেটে টাকা বের করে নিয়ে চলে যাচ্ছে আপনারা কেউ বুঝতে পারছেন না জমি কেনা বেচা থেকে শুরু করে মিউটেশন কনভার্সন কত টাকা আপনাদের পকেট থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে বাসে ট্রামে কত টাকা তার ফি বাড়িয়েছে ভাড়া বৃদ্ধি করেছে যে দশ টাকাতে আপনি এখান থেকে মেদিনীপুর যেতে পারতেন আজকে তিরিশ টাকা মিনিমাম আপনাকে দিতে হচ্ছে মমতা ব্যানার্জির সময়ে আজকে সর্বশান্ত করে দিয়েছে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলায় আপনি বলুন শেষ স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন কবে হয়েছিল সতেরো সালে পাবলিক সার্ভিস কমিশনে শেষ নোটিফিকেশন কবে হয়েছিল উনিশ সালে পশ্চিম বাংলায় এখন বেকারের সংখ্যা কত দু কোটির উপরে কত লক্ষ লোক পশ্চিমবঙ্গ ছেড়ে দেবরা ছেড়ে পিংলা ছেড়ে সবং ছেড়ে দাসপুর ছেড়ে খাটাল ছেড়ে পাঁশকুড়া ছেড়ে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে এর সংখ্যা হলো পশ্চিমবঙ্গে পনেরো পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে কোন জায়গায় রিক্রুটমেন্ট আছে পাবলিক সার্ভিস কমিশন নেই স্কুল সার্ভিস কমিশন নেই গত বছর আপনার প্রাইমারিতে চাকরি দেবে বলে ফর্ম ফিল আপ করিয়েছিল কত টাকা ছিল ফর্ম ফিল আপের জন্য ফি পরীক্ষার ফি দেড়শো টাকা এবারে বারোই ডিসেম্বর আবার পরীক্ষা করাবে
কত টাকা ফি করেছে 500 টাকা ফি করেছে পরীক্ষার ফি গতবারে এদের টুপি পরে 10 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় আবেদন করেছিল দেখে এবারে বুঝে গেছে যুবক যুবতীরা যে মমতাকে না তাড়ালে চাকরি পাওয়া যাবে না 3.5 লক্ষ মাত্র এন্ট্রি করেছে এটা মোট 27 কোটি টাকা তুলেছে এই পরীক্ষার ফি থেকে প্রাইমারি তার 2 কোটি টাকা পরীক্ষায় খরচ হবে আর 25 কোটি টাকা এই চোর গৌতম পালরা সুপ্রিম কোর্টে বড় লয়ার দাঁড় করিয়ে গ্রেফতার যাতে না হয় তার গুজরাটের সানন্দে দেখবেন টাটার গাড়িগুলো কিভাবে বেরোচ্ছে সারি শিল্প অ্যান্সিলিয়ারি তৈরি হয়েছে পুরো সানন্দে টাটা নগর তৈরি হয়ে গেছে ওই কারখানাকে নিয়ে আর এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে আপনার ট্রাইব্যুনাল আরবিট্রেশন আরবিট্রেশন ট্রাইব্যুনাল ব্যক্তিগত ইগো সেই ইগোকে স্যাটিসফাইড করার জন্য চকলেট আর ক্যাডবেরি খেয়ে অনশনের নাটক করা মমতা ব্যানার্জি তার জন্য আপনার আমার ট্যাক্সের পয়সায় 1900 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই 1900 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বুঝেছে মমতা ব্যানার্জি কি করেছে দুটো কাজ করেছে এই নভেম্বর মাস থেকে কি একটা হচ্ছে ঢপের চপ স্বাস্থ্য সাথীর কার্ড স্বাস্থ্য সাথীর কার্ডে যখন চালু করে বলেছিল বেসরকারি হসপিটাল না নিলে লাইসেন্স বাতিল হবে এবারের নোটিফিকেশনে বলছে সরকারি হসপিটাল থেকে কোন রোগীকে রেফার করা যাবে না অর্থাৎ স্বাস্থ্য সাথীর কার্ডে আপনি কোন বেসরকারি হসপিটাল থেকে আপনি চিকিৎসার সুযোগ পাবেন না 1 নভেম্বর থেকে করে দিয়েছি এমনিতেই স্বাস্থ্য সাথীর কার্ডে নার্সিং হোম গুলো বলতো ক্যাশ না কার্ড আপনি যদি বলেন ক্যাশ বলে ডাক্তার রেডি অপারেশন থিয়েটার রেডি আর যদি বলে কার্ড বলে বেড নাই পরে আসুন আপনাদের অভিজ্ঞতা আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষে চালু করেছে এই আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার চিকিৎসার মোদিজি করেছে ভারতবর্ষে 12 কোটি পরিবার তার 60 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতে নাম লিখিয়েছে 5 কোটি জনগণ দেশের এখন অবধি 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা অর্থে চিকিৎসা করিয়েছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত চালু করেনি তাই এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড আপনি যখন কটকে নিয়ে যান ভুবনেশ্বর এইমসে নিয়ে যান আপনি যখন সিএমসি ভেলোরে নিয়ে যান আপনি যখন মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে নিয়ে যান আপনি যখন বাঙ্গালোরে দেবী সেটির হসপিটালে যান আপনি যখন হায়দ্রাবাদে মিস্টার রেড্ডির হসপিটালে যান শঙ্কর নেত্রালয়ে যান আপনার স্বাস্থ্য সাথীর কার্ড চলে না তখন বলে আয়ুষ্মান ভারত কোথায় আপনাদের এইটা একটা বড় উপহার মমতা ব্যানার্জি দিয়েছে আর কি করেছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা ভারতবর্ষের 80 কোটি লোক তারা 5 কেজি করে চাল আর গম চাল বা গম গম বা আটা প্রত্যেক মাসে পাচ্ছে পশ্চিমবঙ্গে কতজনকে মোদিজি দিচ্ছে প্রায় 6.5 কোটি জনগণকে এই কর্মসূচিতে দিচ্ছে মমতা ব্যানার্জি লাফিয়ে বেশ কিছু বাড়তি দিচ্ছিল 10 কোটি লোককেই রেশন দেব এই 1900 কোটি টাকা সিঙ্গুরে মেটানোর জন্য কেন্দ্রীয় সরকারের এই 6.5 কোটি লোকের বাইরের রেশন এই মাস থেকে বন্ধ করার ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা তো সব গায়ের লোক কৃষক পরিবার আপনারা কতদিন কলকাতার এই অত্যাচার সহ্য করবেন রাজার দেশ নাকি জমিদারের দেশ নাকি জমিদারি প্রথা উঠে গেছে রাজা রানীর দেশ উঠে গেছে এখন তো গণতন্ত্র দক্ষিণ কলকাতায় ওই বাখালিতে হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি এরা সব লুট করবে আর শোষণ করবে মেদিনীপুরের লোককে লালমাটি বালুমাটির লোককে সুন্দরবনকে লুট করবে উত্তরবঙ্গকে লুট করবে পাহাড়কে রাজবংশী নবসূত্র মতুয়াকে
আমাদের কুর্মী সমাজকে জনজাতিকে আদিবাসীকে কৃষককে কতদিন মেনে নেবেন আপনারা? এবারের দুর্গা পূজায় উনি সাংবাদিকদের বোনাস দেন যাদের অ্যাক্রিডিয়েশন কার্ড আছে। কলকাতার সাংবাদিক বাবুরা 2000 টাকা করে পাঠ পেয়েছেন, কে নিয়েছে নাইনি আমি জানি না। আর জেলার সাংবাদিক বাবুরা 1000 টাকা, কলকাতার সিভিক পুলিশ 5300 বোনাস, আর আমাদের জেলার সিভিক পুলিশ গায়ের ছেলে তাদের 2000 টাকা বোনাস। এ অত্যাচার কতদিন সহ্য করবেন আপনারা? প্রাণী মিত্রা 1500, আশা কর্মী 3000, 6000 ICDS, কতদিন অত্যাচার সহ্য করবেন? আমার সরকারি কর্মচারী শিক্ষক পুলিশ কর্মী আপনারা 46% ডিএ থেকে বঞ্চিত, পেনশন আসনা ডিএ থেকে বঞ্চিত, আপনারা কতদিন সহ্য করবেন? আমার কৃষকরা অন্নদাতা, আপনাদের প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা বন্ধ করেছে 19 সাল থেকে। এখানে বাদাম এলাকা, এখানে বোরো এলাকা, এখানে রবি শস্য হয় এই এলাকায়, আপনারা বলুন আপনাদের কত টাকা করে সার কিনতে হয়? সারের কালোবাজারি কে করে? কেন্দ্রীয় সরকার মোদীজি রবি মরশুম আসার আগে সারের ভর্তুকি দিয়ে দিয়েছেন গোটা দেশে। আপনারা 1200 টাকার সার, সেই সার 2500 টাকা করে কেন কিনতে হবে? সব রাজ্যে ডিজেলে যে পাম্প ইলেকট্রিকে কৃষকদের তার সাবসিডি দেয়, আমাদের রাজ্যে কৃষকদের কিছু নেই। উল্টো দিকে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি আমাদের রাজ্যে 73 লক্ষ কৃষকের পাওয়ার কথা, কতজন পাচ্ছে? 31 লক্ষ পাচ্ছে। 42 লক্ষ কৃষককে বছরে 6000 টাকা থেকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জির সরকার। তাই আপনারা জোট বাঁধবেন না, গায়ের লোকরা এক হবেন না। আমি ছত্রিশগড়ে গেছিলাম, ছত্রিশগড়ে হাওয়া উঠেছে জোর, বলছে আর নাই সইব বদলকে রহিব, তাদের ছত্রিশগড়ি হিন্দিতে বলছে। আপনারা আওয়াজ তুলবেন না, হীরক রানী বাই বাই আওয়াজ তুলবেন না, চোরদের রানীকে জেলে দেখতে চাই আপনারা আওয়াজ তুলবেন না, কয়লা চোর বালি চোর গরু পাচারকারী ভাইপোকে আমরা জেলে দেখতে চাই, সব অংশ জেলে দেখতে চাই, আমরা আওয়াজ তুলবেন না, আপনারা আওয়াজ তুলবেন না। আপনাদের এই খাদ্য দপ্তরে ধান বলুন তো সমবায় সমিতি এবং চাল কল মালিকদের দিয়ে 50% ভুয়া, 50% ভুয়া। আপনারা ধান বিচেছেন গতবারে কত টাকা করে পেয়েছেন? মোদীজি এবারে 2350 টাকা MSP করে দিয়েছে, আবার রেট বাড়িয়ে গতবারে 1200 টাকার কম 800-900 টাকাতে অবস্থা গেছে, বাড়ি থেকে নিয়ে গেছে। আর রাইস মিল মালিকদের যে বেবি প্রক্রিয়রমেন্টের অ্যাকাউন্ট 50% ভুয়া অ্যাকাউন্ট, কত ভাবে আপনারা আর বঞ্চিত হবে? কত ভাবে পশ্চিমবঙ্গকে লুট করতে দেবেন? আপনি কাঁচা চালকে পর্যন্ত ভারত সরকারের FCI চাল আর গম মাছ পথে হটিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়াতে FCI গমে 70% বাকিবুর রহমানকে দেওয়া হতো, আর বাকিবুর রহমান এর 60% খোলা বাজারে বেচে দিয়েছে। আটা গম চোর তৃণমূল, চাল চোর তৃণমূল। কোভিড এর সময় মিড ডে মিলে 9,26,00,000 কেজি চাল চুরি করেছে এরা, বাচ্চাদের না দিয়ে। এই চোরেদেরকে আপনারা সমর্থন করবেন? আমি গোটা ভূ ভারতে কোথাও দেখিনি চাল আর আটাতে চুরি করে। এত নিকৃষ্ট প্রকৃতি জীবেরা, এত নিকৃষ্ট প্রকৃতির অভিশাপ দেবেন না আপনারা? অভিশাপ দেবেন না চাল চোর আটা চোর খান চোরদের? আপনারা ছেড়ে দেবেন? জোট বাঁধুন, তৈরি হন অন্নদাতা কৃষকরা, গ্রামে গ্রামে জাথা মিছিল, গ্রামে গ্রামে তৈরি করুন ভারতীয় জনতা পার্টি। 29 নভেম্বর কলকাতার অচল করবে। কলকাতাতে আমরা বঞ্চিতদের সমাবেশ দেখেছি। আপনারা যারা বুথ কর্মী আছেন, শৌচালয়ে 12,000 টাকা করে মোদীজি দিয়েছিলেন, যারা পায়নি তালিকা করুন। আমফানের টাকা, ঘর ভাঙার টাকা 20 সালে
একুশ সালে কুড়ি সালে আমফানে কুড়ি হাজার টাকা করে প্রত্যেক ঘরে দেওয়া হয়েছিল, কেউ পায়নি। গাই গরু মারা গেছে তিরিশ হাজার টাকা, কাউকে দেয়নি। মানরেগার জন্য বড় বড় কথা, একশো দিনের কাজের টাকা লুট করেছে, জব কার্ড হোল্ডারদের কাজ দেয়নি। এক একটা পঞ্চায়েত সতেরোটা আঠেরোটা পুকুর কাটা দেখিয়েছে, একটাও পুকুর নেই গিয়ে দেখতে পাবে। ফলের বাগান মানে কলা গাছ, আর কোন ফলে গাছে ফল হয় না, আম হয় না, জাম হয় না, কাঁঠাল হয় না, নারকেল হয় না, সুপারি হয় না, শুধু কলা গাছ, কোথাও কোনো স্কিম নাই। ইনকোয়ারি করতে এলে বলে ঝড়ে সবুরে চলে গেছে। ফলের বাগানের টাকা চুরি করেছে, গাই গরু কেনার টাকা চুরি করেছে, বঞ্চিতদের এক করোড়, প্রধানমন্ত্রী আবাস যোজনা মোদীজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন, তার সাড়ে ন বছরে চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে দেখিয়েছে চোর মমতা ব্যানার্জি। কার বাড়ি হয়েছে, কে বাড়ি পেয়েছে, কটা লোক বাড়ি পেয়েছে, চেষ্টা করলে একটা দুটো ধাপ উঠবে, অধিকাংশ লোক পায়নি। এই আবাস যোজনার বঞ্চিতদেরকে এক করতে হবে। যারা তালিকা বেরোনোর পরে বিডি অফিসে পঞ্চায়েত অফিসে লাইন দিয়ে আপনারা দরখাস্ত জমা দিয়েছিলেন, এক করতে হবে। হার ঘর নংশে জল মাথা পিছু সত্তর লিটার করে পানীয় জল দেওয়ার কথা ভারত সরকার আট হাজার কোটি টাকা দিয়েছে। এতগুলো গ্রামের লোক এসেছেন, মৌজার লোক এসেছেন, হাত তুলে বলবেন কোন গ্রামে নলে জল এসেছে, কোন গ্রামে নলে জল এসেছে। আট হাজার কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদীজি গজেন্দ্র শেখাওয়াতের দপ্তরের মাধ্যমে, কোথাও কিছু হয়নি। বঞ্চিতদেরকে জড়ো করুন। পিএসসি পাস করেছে চাকরি দেয়নি, এসএসসি পাস করেছে চাকরি দেয়নি, গ্রুপ ডি পাস করেছে চাকরি দেয়নি, কোয়ালিফাই করেছে চাকরি দেয়নি, বেসিক ট্রেনিং করেছে চাকরি দেয়নি, বিএড পাস করেছে চাকরি দেয়নি। চল্লিশ বছর পেরিয়ে গেছে, এই মমতা ব্যানার্জি তার চাকরি পর জীবন লাইফ শেষ করে দিয়েছে। চল্লিশের পরে আর সাধারণ ক্যাটাগরিতে চাকরি হয় না। এই সাড়ে বারো বছরে ধ্বংস ছাড়া অন্য কোন কথা নাই, আর অত্যাচারের সীমা নাই, অত্যাচারের সীমা নাই। পঞ্চায়েতে ভোট হয়েছে, কেশপুরে ভোট হয়েছে, বিংলার বড় অংশে ভোট হয়েছে, ভোট হয়নি ভোট লুট হয়েছে। বাংলার গ্রামের এক কোটি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি পঞ্চায়েত নির্বাচনে, নমিনেশন করতে দেওয়া হয়নি। বদলা নেবেন না, চব্বিশে হিসাব মিলাবেন না, সুদ সহ মিশাবেন তো, ভালো করে মিলাবেন তো, তার আগে একদম ফাঁকা করে দেব। ফাঁকা হয়ে যাবে মোটা পার্থ জেলে, বীর কেষ্ট জেলে, বালু গেল জেলে, আরো অনেক যাবে জেলে, অর্ধেক গেছে জেলে, বাকি অনেক আছে জেলে, কিছু ভাইপো যাবে জেলে। বাংলার পরিত্রাণ হবে, মমতা মুক্ত বাংলা করতে হবে। সবাই মিলে বলুন চোর 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 ধরো, চোর 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 ধরো, কিছু চোর ভাই চোর, কিছু চোর ভাই চোর। তৃণমূল মানে কি, চোর তৃণমূল মানে কি, চোরের রানী কে, মমতা চোর, মমতা চোর, মমতা চোর। আওয়াজ উঠুন গ্রামে গ্রামে, চোর মমতার গ্রেপ্তারি চাই। মন্ত্রিসভা তার হয়েছে তিনি, আকাশে ঘোরেন তিনি, উনাকে গ্রেপ্তার করতে হবে। এবং পরিশেষে বলবো, আমি বলবো হীরক রানী, আপনারা কি বলবেন আপনারা জানেন। হীরক রানী, 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 হীরক রানী। দুটো কর্মসূচি পার্টির নয় বলে যাব। চব্বিশা ডিসেম্বর সকালবেলা মায়েরা শাড়ি পরে, ছেলেরা ধুতি পরে, হাতে একটা ছোট কুশন নিবেন, আসন
গীতা হাতে নেবেন ব্রিগেডে চলে আসবেন এক লক্ষ লোক গীতা পড়বে একসঙ্গে প্রধানমন্ত্রী আমন্ত্রিত প্রধানমন্ত্রী যদি আসেন আমাদের চাঁদ পাওয়া হয়ে যাবে সাধু সন্ত সমাজ শঙ্করাচার্যরা সব আসবে সব ব্রিগেডে চলে আসবেন গীতা পাঠ হবে একসঙ্গে লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর জানুয়ারির 22 তারিখে কি আছে জানেন নতুন করে আর বলতে হবে না দীপদান হবে ভান্ডারা হবে ঘরে ঘরে রাম নাম হবে 492 বছরের স্বপ্ন পূরণ হবে জয় শ্রীরাম বসে বলো জয় শ্রীরাম আরো জোরে জয় শ্রীরাম সবাই মিলে জয় শ্রীরাম একই নারা একই নাম আরো জোরে জয় শ্রীরাম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি দাদা দেবী যারা পর আপনারা বেরোবেন আপনারা একটু বসে যান যে যার চেয়ারে বসে যান যে যার চেয়ারে বসে যান একটা গানের অনুষ্ঠান হবে আপনাদেরকে বেতার সিটি আমাদের দূরদর্শন শিল্পী ছবি নাটক আপনাদেরকে গান শোনাবে কর্মীদের জন্য জল একটু মিষ্টিকে ব্যবস্থা আছে তুমি লোক দেরি যাওয়ার পর আপনি কেলেঙ্কারির সঙ্গে মিল আছে কিনা জানি না দুবাইয়ের সঙ্গে যোগ আছে একটু আয়ুষ্মান ভারত মে 500 কোটি মে 250 কোটি হাবলা হয় 500 কোটি মে আয়ুষ্মান ভারত মে 500 কোটি মে ক্যাগ রিপোর্ট বলা 250 কোটি হাবলা হয় आयुष्मान भारत में वो तो कहाँ कैग रिपोर्ट में बोला कहाँ कहाँ दादा टीएमसी मिनिस्टर प्रातः भूमि कहाँ कैग रिपोर्ट सेंटर कहाँ आयुष्मान भारत में कर पा होम स्टेट में नो सर रिपोर्ट दिखाइए तो रिपोर्ट दिखाइए मैं बता दूँ दादा प्रातः भूमि बोला क्या दादा भारत माला प्रकरण में दादा राज्यपाल बोल दादा प्रातः भूमि राज्यपाल क्या अटक करे राज्यपाल दादा कैसे हरिदास पाल दादा मानो